আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সামনে আমাদের দেশের বাড়িতে কাটানো দুটো দিন। দেশের বাড়িতে যাওয়াটা সবসময় আমাদের কাছে খুবই স্পেশাল থাকে। সবথেকে প্রথম হচ্ছে কাটোয়া লাইনের এই ট্রেন। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই কাটোয়া লাইনের ট্রেনের সাথে, এখন তো প্রায় চড়াই হয় না। ব্যান্ডেল ক্রস করার সঙ্গে সঙ্গেই অনেক ঝালমুড়িওয়ালারা ওঠে। ঝালমুড়ির টেস্টটা না সব কিছুর থেকে যেন একটা অন্যরকম টেস্ট। যতই যেখানে ঝালমুড়ি খাই, এই দিকে ঝালমুড়ির একটা অন্যরকম টেস্ট পাই। আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমাদের একটা কাছের নার্সারিতে গিয়েছিলাম। এবার আমরা ঠিকই করেছিলাম যে বর্ষাকালে বাড়ি গেলে কিছু করি আর না করি দুটো হিমসাগর গাছ অবশ্যই কিনব। এটা অনেক দিনের প্ল্যান ছিল। সেই রকমভাবেই আমরা নার্সারি থেকে দুটো ভালো দেখে হিমসাগর গাছ কিনে নিলাম, তার সাথে দুটো লেবু গাছও। হ্যাঁ, জায়গাটা একটু সত্যি অন্যরকম। আমার কেমন জানি একটা ডুয়ার্স ফিলিং আসছিল, যদিও আমি ডুয়ার্স এখনও পর্যন্ত যাইনি। গাছ কেনা হয়ে গেছে। গাছ কিনে নিয়ে আমরা চলে গেলাম আমাদের এখানের মা দেশকালীতলায় প্রণাম করতে। প্রণাম সেরে এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে বিপুল কাকুর ভাতের দোকান। এইখানে এসে আমরা পেয়ে গেলাম প্রত্যেকবারের মতোই গরম গরম ভাত আর তার সাথে বিপুল কাকুর অমায়িক ব্যবহার। যখনই আমরা গুপ্তিপাড়ায় আসি কোনো কাজে, বিশেষ করে এরকম হুট করে দুপুরবেলা চলে এলে, কোথাও না খাবার পেলে আমরা জানি যে বিপুল কাকুর কাছে ঠিক আমরা খাবার পাবই। আইসক্রিম খেতে খেতে এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। বর্ষাতে এইভাবেই আসাম রোডের দুই ধারটা সবুজ পাটে ভর্তি হয়ে থাকে। সন্ধ্যে থেকেই প্রচণ্ড বৃষ্টি। এইভাবেই প্রথম দিনটা একটা অদ্ভুতভাবে কেটে গেল। পরের দিন সকালবেলা প্ল্যান মাফিক আমরা গাছ নিয়ে চলে এলাম বর্ষাতে। অশোকদা আজকে আমাদের হেল্প করে দেবে বলেছিল, তাই অশোকদা এসে শুরু করে দিয়েছে গাছ লাগানো। ঠিক আছে, আবার বসাচ্ছি তো। বৃক্ষরোপণ হচ্ছে। এটাকে হাত দেবে না। মা শখ করে বাবার নামে এই গাছটার নামকরণ করলো, কারণ বাবার মতোই গাছটা বেশ লম্বা। আমার বাবার প্রচণ্ড গাছের শখ ছিল। একটা সময় আমাদের বাড়িতে ভরে থাকতো নানান গাছগাছালিতে, এখন হয়ে ওঠে না। তবে চেষ্টা করতে দোষ কি, দেখি না আর একবার পারি কিনা বাবার সেই ইচ্ছাটাকে বজায় রাখতে। এই লিচু গাছটাও আমার বাবার হাতেরই লাগানো। প্রচুর লিচু হয়েছিল এবার। এই প্রথম এই গাছের আমরা লিচু খেলাম। এই বৃষ্টি দিয়েই আবার আর একটা দিন শেষ হয়ে গেল। কি অদ্ভুত না, রোজ কেমন বৃষ্টি দিয়ে দিনগুলো শেষ হচ্ছে। পরের দিন আবার রোদ ঝলমলে আকাশ। আজকে মনটা একটুখানি ভারী, কেন আজকে আবার আমাদের ফিরে যেতে হবে কাজের জায়গায়। ফিরে তো যেতেই হবে, কিন্তু আসবো আবার ঠিকই ফিরে, কারণ এটাই তো আমাদের বাড়ি।